প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি মুজিবনগর স্বাধীনতা সড়কে। এই স্বাধীনতা সড়ক দেখতে প্রতিদিন হাজারো পর্যটক আসছে। তা পর্যটকদের এই বর্ডার সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। চাচা আপনি কোথা থেকে এসেছেন? জীবননগর থেকে এসেছি। জীবননগর থেকে। মুজিবনগর উপজেলায় বর্ডারের পাশে এক ভাই পেঁয়াজি বিক্রয় করে। মুজিবনগর উপজেলায় যে পেঁয়াজ উৎপাদন হয় সেই পেঁয়াজ থেকে এই পেঁয়াজি তৈরি করা হয়। আপনারা যারা মুজিবনগরে বেড়াতে আসবেন এই পেঁয়াজি অবশ্যই খাবেন। 20 টাকায় 100 গ্রাম আপনারা পেয়ে যাবেন। খুবই সুস্বাদু। প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি মুজিবনগর স্বাধীনতা সড়কে। এই স্বাধীনতা সড়ক দেখতে প্রতিদিন হাজারো পর্যটক আসছে। তা পর্যটকদের এই বর্ডার সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমার বাড়ি গাংনি থানা, মেহেরপুর জেলা, গাংনি থানা, 3 নম্বর কাজীপুর ইউনিয়ন, বেদবেড়া 8 নম্বর ওয়ার্ড। আমি বেদবেড়া 8 নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য। আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমি আমার 2 জন যমজ মেয়ে, এই 2টা, একজনের নাম নূরজাহান আক্তার নামিয়া আর একজনের নাম নুন্না আক্তার মিম। আমি 2 জন মেয়ে সহ আমার সাথে আরও 200 দিকের অধিক ছাত্রছাত্রী আমরা এই বেদবেড়া থেকে এই মুজিবনগর এই দর্শনী দেখতে আমরা এখানে আসছি। এসে আমরা এই স্বাধীনতার সড়ক বর্ডারে 0 পয়েন্টে এখানে এখন অবস্থান করছি। এখানে আমাদের গর্ব যে আমরা মেহেরপুর জেলাতে একটা মুজিবনগর নামক একটা স্থান আছে, যে স্থানে হাজার হাজার দর্শক প্রতিনিয়ত প্রতিদিন সারা বাংলাদেশ থেকে এখানে দেখার জন্য এখানে আসে। মুজিবনগর বেড়াতে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আমি দর্শকদের সাথে কিছু কথা আপনাদের জন্য শেয়ার করলাম। এখন আমি দর্শকদের সাথে আপনাদেরকে একদম বর্ডারের কোলে নিয়ে যাব। তাহলে আপনারা আমার সাথে চলুন, আমি আপনাদেরকে বর্ডার দেখিয়ে নিয়েছি এবং ইন্ডিয়ার একদম কোলে নিয়ে যাব। তাহলে চলুন আমার সাথে। প্রিয় দর্শক, মুজিবনগর স্বাধীনতা সড়ক বর্ডার দেখার জন্য দেখুন প্রতিদিন হাজারো দর্শক আসছে। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছেন? চুয়াডাঙ্গা 10 মাইল। এর আগে কখন এসেছেন? এখানে এসেছেন। কেমন লাগছে এখানে? ভালো লাগছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি কোথা থেকে এসেছেন? জীবননগর থেকে এসেছি। জীবননগর থেকে। এই আপনি এখন দাঁড়িয়ে আছেন স্বাধীনতা সড়ক রাস্তার উপরে, এটা কি আপনি জানেন? এরা আমার এই প্রথম আসা এখানে একটা বড় আসে। এই প্রথম আসলেন? এর আগে কখন আসেন? আসছি আমি বন্ধুকে এসেছিলাম। তো এই বর্ডার দেখে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। এই যে সরকার আমাদের জন্য স্বাধীনতা সড়ক নির্মাণ করছে, এখান দিয়ে আমরা ইন্ডিয়ায় যাব, এই ব্যাপারে আপনি কিছু বলেন, আপনার কেমন লাগবে? বা ভালো করলেই তো সবার জন্যই ভালো হবে, মঙ্গল হবে। মঙ্গল, তাই না? তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হ্যাঁ স্বাধীনতা সড়কের উপর। আপনাদের বর্ডার দেখালাম, দর্শকদের কিছু কথা শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদেরকে আরও একটু বর্ডারের দিকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, এই যে আপনারা ইন্ডিয়া দেখছেন, দেখুন পাশে বেড়া দেওয়া হয়েছে, এই সীমানা অতিক্রম করা যাবে না। দেখুন একটা চার্ট লাগিয়ে দেওয়া হয়েছে, জনসাধারণের প্রবেশ নিষেধ। তো এই জনসাধারণকে নিষেধ করার উদ্দেশ্যেই এই বাঁশের বেড়াটি দেওয়া হয়েছে। তা স্বাধীনতা সড়কের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই স্বাধীনতা সড়ক দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক বেড়াতে আসছে। দেখুন আপনারা দেখছেন ওই দূরে যে গাছগুলা, এই গাছগুলা সবই ইন্ডিয়ান, বাংলাদেশের শেষ সীমানা। হ্যাঁ দেখুন দূরে একটা প্লার দেখা যাচ্ছে, এই পিলারই হলো বাংলাদেশের শেষ সীমানা। এই যে পিলারটা দেখছেন, এই যে পিলারটা দেখছেন, এই পিলার হলো বাংলাদেশের শেষ সীমানা। বর্ডার দেখানোর এই পর্যন্ত ছিল। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে